ভাই আমরা খুব কষ্টে আছি, অমুকের কান আসে ভাই। আমাদের কইছে ফার্মেসি ফার্মেসি কাজের ভিসা দিয়া নাম করে দিয়েছে, সাবলাইতে আমাদের তিন বেচা বেঁচেছে ভাই। আমাদের কইলো যে প্রথম যে প্রথম মাসে 60,000 করে টাকা পাঠাতে পারবেন, খেয়ে পরে আমরা 30,000 টাকা পাঠাতে পারি না ভাই। আমরা খুব কষ্টে আছি, আপনারা মালয়েশিয়াকে বৈছেন না। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করেন না যে মালয়েশিয়ার বর্তমান অবস্থা কি। বাংলাদেশের প্রত্যেকটা দালাল বলেন, এজেন্ট বলেন, এই শালারা আপনার বলে যে মালয়েশিয়াতে এসে 50,000 টাকা বেতন পাঠানো যায়, কোম্পানির ভিসা ভালো ভিসা। অথচ দেখেন পুরাতন নতুন কিছু বাঙালি ভাইয়েরা আসছে, এনাদেরকে বলছে কোম্পানির ভিসা, প্রতি মাসে খাওয়া খরচ বাদ দিয়ে 50,000 টাকা পাঠাইতে পারবো। এদের মুখে নিজেই শুনেন যে আসলে এরা কয় টাকা করে পাঠাইতে পারে। এই যে ভাইয়ের মুখে শুনেন। আসসালামু আলাইকুম ভাই, আমরা খুব বিপদের মুখে আছি ভাই। আমাদের বুইলিছে এক কয়েছে আর এক, আমাদের ঠিক মতন বেতনও দেয় না, ঠিক মতন আমরা টাকাও পাইনি। আবার আমাদের যদি কাজ করি 12 ঘন্টা, আমাদের দেয় হলো 10 ঘন্টা। হ্যাঁ, যদি আমরা বলিতে বলে তোর এজেন্ট যে আছে, এজেন্টকে আমরা হিসাব বুঝিয়ে দিয়েছি, এজেন্টকে বললে পরে যদি আমরা বলি ভাই আমাদের বেতনের রিসিপ্ট দাও, তো এজেন্টের যে অফিসে কাজ করে ও বলে ভাই এজেন্টের কাছে আছে, আমি পাঠিয়ে দেবো। আই সে হিসাব করি দেখছি ভাই আমাদের 10-12 ঘন্টা কাজ করি, 10 ঘন্টা কি দেয়, আমাদের খাওয়ার টাকাও হয় না। আপনার কি ভিসার কথা বলছেন? আমাদের বলেছিল কোম্পানির ভিসা দেবো, এখন দেখছে ভাই আমাদের সাপ্লাই ভিসা, আমাদের এখানে কাম করে আছে 10 দিন, ওখানে করা আছে 10 দিন, ওখানে করা আছে 10 দিন, এই ভাবু ভাই আমাদের কোনো অস্তিত্ব নাই। আর বেতন কতর কথা কইছিল? বেতন বলেছিল খাই দিই 50,000-60,000 যাবে, সেই কিনা ভাই আমরা 30,000-ও পাঠাতে পারিনি বাড়িতে। তাহলে এই বর্তমান মালয়েশিয়ার প্রেক্ষাপটে বর্তমান যে অবস্থায় অবস্থায় কি নতুন মানুষ আসলে সফল হওয়া যায়? না না না, এরা যদি আসে তো ভুল করবে ভাই। মালয়েশিয়া আসলে মানে পিছার অনেক ভুল করবে, মানে আমরা পুরাতন লোকই ভাই, খেতে পাচ্ছিনি, থাকতে পাচ্ছিনি, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এই তো ভাই সমস্যা। তাহলে আপনার কত টাকা লাগছে আসছে? আমার আসতে ভাই আমার 4,90,000 টাকা লেগেছে। দালালে বলেছিল আমাদের এজেন্টে বলছে যেখানে অফিস টেনে বলছিল তোমাদের 90,000 টাকা যদি জিজ্ঞাস করো 90,000 টাকা আমরা দিয়েছি। 76,986 টাকা দেখি দেখছি ভাই এই ব্যাপার, আমাদের সাপ্লাই বিষয় দিছে, খালি বন বন ঘুরে বেড়াচ্ছি ভাই, কাজ কাম নাই। আজকে এখানে কাম করুন এই কোম্পানিতে 1 মাস, কাল থেকে ভাই আবার বলছে এজেন্ট লিজ হবে, আর এক জায়গায় কোথায় যে দিবে ভাই কামে আল্লাহ জানে আর আমরা জানি না। এই অবস্থায় কি মালয়েশিয়া আসা যায় না? এই অবস্থায় আপনারা কেউ মালয়েশিয়া আসেন না ভাই, খুব বিপদ। আপনাদের অনুরোধ করছি, আপনারা অনুরোধ করছি ভাই, ভুল করেও মালয়েশিয়াকে পাঠ দিয়েন না। মালয়েশিয়া পা দিলে ভাই থেকে যাবেন, বিশাল ঠকে যাবেন। আমাদের তো সংসার বুঝলে আর কোনো অস্তিত্ব নাই ভাই, আমরা সংসারে খুব এই বাড়ির সুখের জন্য ভাই বিদেশে খেয়েছি ভাই, খুব কষ্টতে আমরা জীবন শেষ, কখন খাবার কখন পাই কখন পাইনি ভাই, এই হলো সমস্যা। তো এই ভাইয়ের বাড়ি হচ্ছে আপনার কুষ্টিয়া দৌলতপুর থানা, আর একটা ভাই আছে ঝিনাইদহর। আপনাদেরকে বিশ্বাস বললে তো বিশ্বাস করেন না, ওনার মুখ থেকেও শুনেন যে ওনারে কি বলছিল, কোন কোম্পানির ভিসার কথা বলছিল, আর আয়েশা কোন জায়গায় পড়ছে। হ্যাঁ আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, আমরা খুব কষ্টে আছি, আমাকে কান আসে ভাই। আমাদের কইছে ফার্মেসি ফার্মেসি কাজের ভিসা দিয়া নাম করে দিয়েছে, সাবলাইতে আমাদের তিন বেচা বেঁচেছে ভাই। আমাদের কইলো যে প্রথম যে প্রথম মাসে 60,000 করে টাকা পাঠাতে পারবেন, খেয়ে পরে আমরা 30,000 টাকা পাঠাতে পারি না ভাই। আমরা খুব কষ্টে আছি, আপনারা মালয়েশিয়াকে ওইছেন না, খুব কষ্টে আছি। আমরা নতুন মানুষ আইছি আর নতুন মানুষ জানো আর কেউ ওইছেন না, খাওয়া খরচও বাড়ি পাঠাতে পারিনি, বউ ছেলে বিলের জন্য কিস্তি করে আইছি, সে কিস্তি টাকা দেওয়ার সামর্থ্য আমাদের হয় না। আবার কথা ছিল যে 3 লাখ আছে গা 70-65 হাজারে নিয়ে যাবে, সেখানে করতে 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 আমার 4.5 লাখ টাকা নিয়েছে এসে এই ভিসায় দিল আছে গা, দিয়েছে সাপ্লাইটি, দিয়েছে আছে গা দেওয়ার কথা ছিল ফার্মেসি, দিয়েছে সাপ্লাইটি, দিয়ে তিন বেচা বেঁচেছে ভাই আমাদের। আমরা খুব বিপদে আছি। এই পর্যন্ত আমি ভাই কথা বেশি বলতে পারি না, এই পর্যন্ত সমাপ্ত আমার। তো ভাই হলো মালয়েশিয়ার বর্তমান অবস্থা, এরকম পরিস্থিতিতে ভাই আসেন না। আমি খেয়াল করে দেখছি যে অনেকের বাড়িতে ভালো অবস্থা, দিন গেলে ভালো টাকা ইনকাম আছে, 500-700 হাজার টাকা ইনকাম করতে পারে, কিন্তু তবুও মানুষের মোহে পড়ে লোভে পড়ে দালাল এজেন্টের কথা শুনে চলে আসছে যে গেলে তো মাসে 50,000-60,000 টাকা পাঠাইতে পারবো, এরকম মোহতে পেরে ভাই কেউ আসেন না। মালয়েশিয়ার বর্তমান অবস্থা খুবই খারাপ, কারণ করোনাকালীন সময় লোকজন শর্ট ছিল, তখনকার অবস্থা ভালো ছিল,
বর্তমান করোনাকালীন সময় পার হওয়ার পরে কলিং খোলার পরে বাংলাদেশ বাদে আরো 14টা দেশ থেকে মালয়েশিয়াতে লোক আসে এমন অবস্থায় মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ এই অবস্থাতে কেউ আসেন না ফ্যামিলির সঙ্গে একবেলা খান একবেলা না খায় থাকেন ওইটাই ভালো লোভ করে মালয়েশিয়াতে আইসা ভাই বিপদে পড়েন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ